সেম ভাবে আমি সবগুলো বাটিতে এইভাবে ডিমটা ফাটিয়ে দিয়ে বাটি কিন্তু আমার সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন সাজানোর পর এইভাবে আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব কি সুন্দর দেখতে লাগছে একদম ফুলের মতো লাগছে দেখুন কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি বন্ধুরা আপনারা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে কিন্তু আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি আজকের রেসিপিতে থাকছে ডিমের পুর ভরা দারুণ মজার একটি টিফিন যে টিফিনটা শীতের সকালে কিংবা সন্ধ্যায় বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন আজকের টিফিনটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব একটু সাদা তেল হাত দিয়ে ভালো করে আগে একটু ময়ম দিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার ডো থেকে আমি লেচি কেটে নেব এখানে আমি চারটে লেচি কাটবো আপনারা চাইলে যে কটা টিফিন বানাতে চান সে কটা লেচি কেটে নেবেন যেমন রুটির লেচি কাটে সেই রকম রকমভাবেই লেচিটা কেটে দিতে হবে লেচিগুলোকে এবার আমি রুটির মতো করে বেলে নেব তার জন্য আমি একটু তেল লাগিয়ে নেব এখানে মোটামুটি একটা মাপের রুটিটা করব যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না থাকে আর এই টিফিনটা বানানো কিন্তু একদমই ইজি খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু মোটা রাখতে হবে মানে একদম পাতলা করে বেরলে হবে না এইভাবে আমি সবগুলো রুটির মতো করে বেলে নেব চারটে রুটি আমি বেলে নিয়েছি এবার আমি একই মাফে টিফিনগুলো বানাবো বলে এখানে চারটে বাটি নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি নিয়ে নিতে পারেন স্টিলের প্লাস্টিকের তেমন কোনো কথা নেই যে কোনো বাটি এরকম চারটে নিয়ে নেবেন আপনারা যে কটা বানাবেন সে কটা বাটি নিয়ে নেবেন এবার আমি যে চারটে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিগুলোকে এবার বাটিতে করে মাপ করে করে দিয়ে দেবো এইভাবে বসিয়ে দেব এই দেখুন বাটিতে যখনই দেবেন এমনভাবে রুটিটা বেলবেন যে কোনো মাপের তো আপনারা বাটি নেবেন সে বড় ছোটো যে কোনো মাপের নিতে পারেন তবে কিন্তু বাটি থেকে যেন একটু এইভাবে ঝুলে থাকে মানে বেশি থাকে এটা রুটিটা একটু এইভাবে লুকিয়ে দেবো সবগুলো বাটিতে আমি একইভাবে রুটিগুলো এইভাবে বসিয়ে দেব এবার আমি চারটে বাটির জন্য চারটে ডিম নিয়েছি একটা করে ডিম এইভাবে ফাটিয়ে নেব এইভাবে বাটির মধ্যে দিয়ে দেব সেমভাবে আমি সবগুলো বাটিতে এইভাবে ডিমটা ফাটিয়ে দিয়ে দেব সবগুলো ডিম আমি ফাটিয়ে প্রত্যেকটা বাটিটা দিয়ে দিয়েছি আর এই রেসিপিটার জন্য এই স্টেপটা কিন্তু মেন সেজন্য আমি আরও একবার বলে দিচ্ছি এই যে রুটিটা বানাবেন আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে যাই দিয়ে বানান না কেন যে বাটিটার মধ্যে রাখবেন সেই বাটিটা যেন পুরোটা কভার হয়ে যায় আর যে ডিমটা ফাটিয়ে দেবেন ডিমের কুসুমটা না ঘেটে এরকম যদি মানে গোটা গোটা অবস্থায় দেন তাহলে কিন্তু টিফিনটা দেখতে ভালো লাগবে খেতেও দারুণ লাগবে এবার আমি ডিবের মধ্যে কিছু উপকরণ মেশাবো প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি যা যা দেবো প্রত্যেকটা বাটিতে কিন্তু সমান মাপেরই করে দেব আর এই টিফিনটা তো বড়দের থেকে বাচ্চাদের বেশি পছন্দ হবে বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু বানিয়ে দিতে পারেন এবার আমি দেবো গোলমরিচ গুঁড়ো এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এই গোলমরিচ গুঁড়োটা দিলে এবার আমি দেব একটু পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি এবার এইভাবে দিয়ে দেব টিফিনটা বন্ধুরা একবার বানিয়ে দেখবেন ডিমের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন একবার এই টিফিনটা বানিয়ে দেখবেন ডিম দিয়ে দারুণ লাগে খেতে এবার আমি দেব টমেটো কুচি টমেটোকেও সেম ভাবে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি প্রত্যেকগুলো বাটিতে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে এবার আমি দেব কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবেন বাচ্চারা যদি খাই একটু কমিয়ে দেবেন সব শেষে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে বেশি ভালো লাগবে আর যারা ধনে পাতা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন প্রত্যেকটা বাটি কিন্তু আমার সাজানো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন সাজানোর পর এরকম অবস্থায় কিন্তু দারুণ লাগছে বলে কিন্তু এরকম থাকলে হবে না টিফিনটা তো বানিয়ে নিতেই হবে খাওয়ার জন্য তার জন্য এবার দেখুন আমি একটা একটা করে বাটি কিভাবে মুড়ে নিচ্ছি দেখুন এই যে ময়দাটা এইভাবে এইভাবে মুড়তে হবে রুটিটাকে এইভাবে ধরে আঙুলের সাহায্যে এইভাবে ভাঁজ দিয়ে 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 কিন্তু মুড়ে নিতে হবে এতে করে ভাঁজটা পড়লে দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে মোড়া হয়ে যাবে যদি প্রয়োজন পড়ে হাতে একটু জল লাগিয়ে নেবেন নিয়ে মুখটা এইভাবে মুড়ে নেবেন দেখবেন খুব সহজে কিন্তু মোড়া হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা মুড়ে নেব আরও একটা এইভাবে মুড়ে নেব ভাঁজটা দেখুন ঠিক এইভাবে গুছিয়ে গুছিয়ে মুড়ে নিতে হবে আর এটা বানাতে কিন্তু দারুণ লাগে আমার বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এই টিফিনটা ভীষণ পছন্দ করে আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনার বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একটা করে বাটি নেব আর এইভাবে এটাকে তুলে নেব বাটি থেকে তুলে নিয়ে এই দেখুন কত সুন্দর আছে উঠে গেল না বাটি থেকে এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেব দিয়ে এইভাবে তেলটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেব তেলটা যাতে দেবেন এটা যাতে ডুবে থাকে সেই রকম পরিমাণে একটু তেলটা দেবেন তাহলে ভাজাটা ভালো হবে আর এখন আমি উল্টাব না এইভাবে ভালো করে একটা পিঠ আগে ভেজে নেব একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে প্রায় শক্ত হয়ে এসেছে এই ভাবে কিন্তু উল্টো দিকটাও এরকম উল্টে দিতে হবে আর কত সুন্দর ফুলছে দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তখন তেলের মধ্যে ডুবে ছিল এখন তেল থেকে কতটা উঠেছে দেখুন আর এইভাবে কিন্তু তেল নাচিয়ে নাচিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু ভিতরে কাঁচা ডিম রয়েছে তাই একটু মাঝারি আঁচে যদি পারেন অল্প আঁচে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন একটা টিফিন কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর ফুলেছে দেখুন দারুণ দেখতে লাগছে না বন্ধুরা এইভাবে আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব পরেরটাও একইভাবে আমি ভেজে নেব আগেরটা বন্ধুরা আমি এরকম উল্টো পিঠা দেখিয়েছিলাম জন্য কিন্তু প্লেন দেখাচ্ছিল আর এবারেরটা দেখুন আমি এই পিঠটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন জোড়াটা একটু ছেড়ে গেছে গিয়ে কিন্তু ফুলের মতো ডিজাইন হয়ে গেছে কিন্তু মাঝখান থেকে ছেড়ে যায়নি কিছু বেরিয়ে যায়নি কিন্তু ফুটটা কিন্তু ডিজাইনটা দারুণ এসেছে কি সুন্দর দেখতে লাগছে একদম পদ্ম ফুলের মতো লাগছে দেখুন সবগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন সবগুলো কিন্তু সব রকম হয়েছে তেলে ভাজার পর এই দেখুন এটা কিন্তু একদম জুড়ে গেছে দেখুন এর মুখটা একদম জুড়ে গেছে কত সুন্দর হয়েছে লেগুলো তাই আর এটা একটু বেশি ফুলে গেছে যত বেশি ফুলবে মুখটা তো ছাড়বেই ছেড়ে একটু বড় হয়ে গেছে তার জন্য এরকম লাগছে কিন্তু এটা দেখতে দারুণ লাগছে ভালো করে ভাজার পর টিফিনগুলোর কালারটা দেখুন কত সুন্দর এসছে একদম যেমন সিঙ্গারা হয় না সেরকম হয়েছে আর গাটা দেখুন কত সুন্দর প্লেন হয়েছে আর একদম খাস্তা মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন কি রকম আওয়াজ হচ্ছে দেখুন এই দেখুন ভিতরটা একদম ডিমের পুড়ে ভরা দারুণ হয়েছে বন্ধুরা মানে সত্যি বলতে একটা অন্য অন্যরকম টেস্ট মানে ডিমের অনেক রকম রেসিপি খেয়েছি তবে এই এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে কতটা ভালো খেতে লেগেছে বন্ধুরা সবসময় ডিমের এক ঘেমি রেসিপি না বানিয়ে যদি এরকম একটা ইউনিক রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাড়ির সবাই চমকে যাবে পুরো আর আপনারাও কিন্তু ভীষণ ভালো লাগবে তাই বলছি ডিম দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর দেখতে তো অসাধারণ হয় আর আমার আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন